হ্যালো ভিউয়ার্স, আপনারা টেন করে আছেন জটেক বাংলা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে আসলাম। এই টেস্টটা যেমন গুরুত্বপূর্ণ তেমন নয় ইন্টারেস্টিং, কারণ আজকে টেস্টটা হচ্ছে ওয়াইফাই সম্পর্কে। তো আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা যে কারো মোবাইল থেকে তার ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজে আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। তো সেটা দেখানোর জন্য অবশ্যই মূল ভিডিওতে যেতে হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখে নেবো কিভাবে আমরা যে কারো মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ড খুব সহজে হ্যাক করে নিজে ব্যবহার করতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই যেতে হবে সেই মোবাইলের ওয়াইফাই অপশনে, অর্থাৎ যে মোবাইল থেকে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছি। তো মনে করেন আমি এটার ওয়াইফাই অপশনে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আইকন, এখানে আমরা জাস্ট একটু লং প্রেস করব। লং প্রেস করার পরে এখানে দেখতে পাবো কোন ওয়াইফাই নেটওয়ার্ক এখানে সংযুক্ত আছে। তো দেখতে পাচ্ছেন উপরে এটা টিক মার্ক দেওয়া আছে, এটাতে আমরা জাস্ট এখন কি করব ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা স্ক্যানার চলে আসছে। তো এখন আপনাদের কাজ হবে আপনাদের মোবাইল থেকে, অর্থাৎ যে মোবাইলে আপনারা ওয়াইফাই পাসওয়ার্ডটা কানেকশন করতে চাচ্ছেন সেই মোবাইলে একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করে জাস্ট এটাকে স্ক্যান করে নেওয়া। তো এখন আমরা সেটাই করে দেখব। তো ভিউয়ার্স, আমরা এখন যে কাজটা করব সেটা হলো আমরা প্রথমে সফটওয়্যারটাতে চলে যাব। তো সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো। তারপরে সফটওয়্যারটা ক্লিক করার পরে এখানে অ্যালাও সাইবে অ্যালাও করে দিবেন, যতবার অ্যালাও চাই পারমিশন চাই। তো দেখতে পাচ্ছেন এখানে এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট যে মোবাইল থেকে আমরা অর্থাৎ পাসওয়ার্ডটা বের করতে চাচ্ছি সেই মোবাইলটা কি করব এখানে স্ক্যানারটার সামনে ধরব। তো ধরার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে ওয়াইফাই নেম কি এবং ওয়াইফাই পাসওয়ার্ড কি প্রোটেকশন সব এখানে চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড, তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা চলে আসছে। এখন এই পাসওয়ার্ডটা আমরা আমাদের মোবাইলে একটু কানেকশন করে দেখব যে আসলে কাজ করে কিনা। তো সেই জন্য আমরা চলে যাব মোবাইলের ওয়াইফাই সেকশনে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেকশন চালু করে রাখলাম। এখন আমরা জাস্ট এটাকে পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ডটা আপনাদের অবশ্যই মনে আছে আমি আশা করি। তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিচ্ছি, এবার আমরা কানেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কানেক্টেড নো ইন্টারনেট, এরপরে চলে আসলে দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আপনারা কিভাবে খুব সহজে যে কোনো মোবাইলের পাসওয়ার্ড অর্থাৎ ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করবেন। তা আসলে খুবই একটা ইজি কাজ, এটা আপনারা করলে কেউ জানতে পারবে না। এখন আমি আপনাদের দেখাবো এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন সোজা প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন ওয়াইফাই পাসওয়ার্ড স্ক্যানার, এটা লিখে জাস্ট আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো সফটওয়্যার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো সফটওয়্যার, আপনারা জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। তো দেখতে পাচ্ছেন লোগোটা একটু ভালো করে খেয়াল রাখুন, এই সফটওয়্যারটাই ব্যবহার করবেন আপনারা, এটা ব্যবহার করলেও খুবই উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টল করে নিতে পারেন, কারণ সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো ভিউয়ার্স, আশা করি ভালো লাগলো, এই সফটওয়্যারটা আপনাদের খুবই কাজে আসবে। তো আজকের মতো বিদায় নেবো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।